আচ্ছা তো ভাই এখন একটা ইনস্ট্যান্ট পেমেন্টের অফার শেয়ার করব এইখান থেকে প্রত্যেককে ইনস্ট্যান্টলি পেমেন্ট পাবেন সো ফার্স্ট অফ আমার যে পেমেন্ট প্রুফ আমার পেমেন্ট প্রুফে দেখায় দেয় তো এইখান থেকে আমি অলরেডি দুই ডলার ছাপান্ন সেন্টার মতো আর্নিং করে নিয়েছি এটা ইনস্ট্যান্টলি পেমেন্ট করছে ঠিক আছে কিছুক্ষণ আগেই পেমেন্টটা পাইছি যেই কারণে আপনাদের সাথে অফারটা এখন শেয়ার করতেছি আমি কিন্তু ভাই সম্পূর্ণ কাজটা নিজে করছি এবং লাইভে অ্যাগেন নিজে করে দেখাবো লাইভেই উইটো দিয়ে দেখাবো যাতে আপনাদের বিশ্বাস হয় যে এই সাইডটা পেমেন্ট করে ঠিক আছে তো যাদের আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে তারা আনলিমিটেড দিতে পারবেন এখান থেকে দেখেন পাঁচটা রেফার করতে পারলেই আপনার এখানে পনেরো সেন্টের মতো পাবেন আর পাঁচটা রেফার করতে সর্বোচ্চ দুই মিনিটের মতো লাগবে আমি সব কিছু লাইভে করে দেখাবো প্যারানিয়েন না লাইভে আমি রেফার করে দেখাবো আমার যদি যে রেফার হিস্ট্রিটা আছে রেফার হিস্ট্রিটা দেখাই জিরো ফ্রেন্ড ঠিক আছে আমি লাইভে রেফার করে পেমেন্ট নিয়ে দেখাবো প্যারানিয়েন না তো ইউটিউবের মধ্যে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকমের ইনস্ট্যান্ট পেন্টের অফার একটাও মিস না হয় এবং ভিডিওর মধ্যে লাইক করে দেন যেহেতু ভালো অফার শেয়ার করতেছি এবং লাইভে পেমেন্ট প্রুফ নিয়ে দেখাবো সো নিয়েন না আর টেলিগ্রামটা যদি জয়েন না করেন সেক্ষেত্রে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আসে জয়েন করে নেবেন বিভিন্ন ধরনের আর্ডওয়ার আপডেট এবং যে পেমেন্ট প্রুফগুলো আছে যেমন এখান থেকে দেখেন ফাইন্যান্স অফার শেয়ার করছি সবাই কিন্তু কুপায় ফেলছে আপনি যদি অ্যাক্টিভ থাকতেন আপনি কিন্তু আর্নিং করতে পারতেন সেই ধরনের অফারগুলো যেন মিস না হয় অবশ্যই টেলিগ্রামটা অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন ওকে তো আসেন মেইন টপিকেও অনেক বক করে ফেলছি জাস্ট আমি সর্বপ্রথম রেফার করেই দেখাই যে রেফার করবেন কিন্তু অ্যাকাউন্ট খুলে একদমই ইজি জাস্ট যে লিঙ্কটা আছে লিঙ্কটা আমার যে রেফার লিঙ্ক আমি আমার রেফার লিঙ্কটাকে কপি করলাম ওকে কপি করার পর এখন আমি রেফার করবো আশা করি সবারই মাল্টিপল অ্যাকাউন্ট আছে সো আপনি মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে রেফার করতে পারেন আমি আমার অন্য একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট এখানে লগ ইন করছি দেন এটা সেভ মেসেজের মধ্যে পেস্ট করছি দেন বটটা ওপেন হবে তো জয়নিং প্রসেসটা এইখানেই দেখে নেন আর সাথে আমার রেফারটাও কাউন্ট হবে তো এক দুই মিনিট লাগে ভাই সমস্ত কাজ কমপ্লিটলি করতে এই স্টার্টের মধ্যে টুইটারের মধ্যে নেওয়া যাবে টুইটারে চাইলে ফলো করতে পারেন না চাইলে নাই আপনার ইচ্ছে দেন টেলিগ্রামটা কিন্তু জয়েন করা লাগবে মাস্ট বি জাস্ট আপনি টেলিগ্রাম লিঙ্কের মধ্যে ক্লিক করে দেন দেন আপনার এখানে জয়েন অপশান আসবে জয়েন করে নেন দেন ব্যাক প্রেস করার পর যে ভেরিফাই অপশান আছে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করেন তো আমি এটা ভেরিফাই ক্লিক করলাম দেন এটা আমাদের ভেরিফাই হয়ে গেছে সো আমাদের একটা অ্যাকাউন্টের কাজ ডান এখন আমি আমার দ্বিতীয় অ্যাকাউন্ট যেটা আছে দ্বিতীয় অ্যাকাউন্টে লগ ইন করতেছি সো দেখেন আমি আমার দ্বিতীয় অ্যাকাউন্টে কাজটা করবো জাস্ট রিফাল্ডিং যেটা আছে ওটাকে এক জায়গায় পেস্ট করলাম পেস্ট করার পর অ্যাগেন ওপেন হবে সো অ্যাগেন জাস্ট সেম কাজটাই আমরা করবো টুইটারের মধ্যে ফলো দেবো জাস্ট ফলো দিলেও হবে না দিলেও হবে আপনার ইচ্ছে দেন টেলিগ্রামের মধ্যে জয়েন করে নেব সো জয়েন করে নিলাম দেন এখান থেকে ভেরিফাই লেখা চলে আসছে তো ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবো দেন এটা ইনস্ট্যান্টলি ভেরিফাই হয়ে যাবে তো দেখেন এটা অ্যাকাউন্টের কাজও আমাদের ডান সো বট ক্লোজ করে দেন সমস্যা নাই তো অলরেডি আমার দুইটা রেফার হয়ে গেছে আমি এবার তিন নাম্বারটা করতেছি তো আমি টোটাল পাঁচটা রেফার করে আপনাদের দেখাচ্ছি আর কি তো ফাইনালি আমার পাঁচটা রেফার করা ডান পাঁচটা রেফার করতে মেবি দুই মিনিটের মতো লাগছে হয়তো যদি আপনি লক্ষ্য করে আমি রেফার করা শুরু করছি নয়টা সাতচল্লিশে আমার রেফার কিন্তু ডান হয়ে গেছে আপনার নয়টা উনপঞ্চাশে সো এখন আমি আমার মেন অ্যাকাউন্ট যেটা মেন অ্যাকাউন্টে ফেরত আসলাম মেন অ্যাকাউন্টে ফেরত আসার পর যদি আমি এই যে ক্লেম ইউএসডি যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করি জাস্ট এইটার মধ্যে ক্লিক করলে আমার যে রেফারের হিস্ট্রিটা সেটা দেখাবে জাস্ট এইখানে মধ্যে চেক করবেন চেক করার পর আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে চেকের মধ্যে ক্লিক করলাম তো এখন উইথড্রয়াল প্রসেস তো চেকের মধ্যে ক্লিক করার পর আপনার মেইন প্রসেস যেইটা ওইটা উইথড্রয়াল প্রসেস চলে আসবে তো এইখান থেকে দেখেন আপনি যদি টোন ওয়ালেটটা কানেক্ট করেন জাস্ট কানেক্ট টু ইওর টোন ওয়ালেট এইটার মধ্যে ক্লিক করার পর টোন ওয়ালেটটা আপনি কানেক্ট করে নেবেন তো আমি টোনটা কানেক্ট করতেছি আরেকটা বিষয় এইখানে যে আপনি যখন উইটও করবেন তখন কিন্তু আপনার এইখানে ফিটা দেখেন ফিটা কিন্তু হাই ফি যাচ্ছে আপনার প্রায় জিরো পয়েন্ট ওয়ান ডলারের মতো আর আপনি রিসিভ করেন পাঁচ সেন্টের মতো সো এখন আপনার কি আপনি যদি পারেন যে আরও রেফার করতে পারবেন আপনি যদি ভাবেন যে আরও রেফার করতে পারবেন সেক্ষেত্রে আপনি আপনার যে লেভেলটা আছে এই লেভেলটাকে আপগ্রেড করবেন তাহলে দেখা গেছে আপনি যখন আর পাঁচটা রেফার করতে পারবেন তখন কিন্তু আপনার তিরিশ সেন্ট পেয়ে যাবেন সো আর পাঁচটা রেফার করলে যখন তিরিশ সেন্ট পেয়ে যাচ্ছেন তখনও কিন্তু সেম ওই দশ সেন্ট ফি লাগতেছে আরও চাইলে আপনি যদি আরও এক ডশোটার মধ্যে অ্যাকাউন্ট থাকে সে তার আরও লেভেলটা আপডেট করবেন লেভেলটা আপডেট করলেও সেম ওই একই ফি যাচ্ছে সো পাঁচটা রেফার করার সময় উইড্রো করলেও আপনার যেই ফিটা যাবে দশটা রেফার করে উইড্রো করলে সেই ফিটাই যাবে আবার এর থেকে বেশি রেফার করলেও সেই ফিটাই যাবে সো আমি আপনি রিকমেন্ড করব আপনি জাস্ট যে লেভেলটা আছে লেভেলটাকে আপগ্রেড করে নেন বাট আমি উইডো দেওয়ার জন্য আপনাদের লাইভে করে দেখাচ্ছি জাস্ট উইড্রো ইমিডিয়েটলি এটার মধ্যে ক্লিক করলাম দেন এখান থেকে দেখেন উইডো নাম যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করবো তো আমাদের এটা ওয়েটওয়াল অলরেডি প্রসেসিংয়ের মধ্যে চলে গেছে হয়তো বা একটু পরেই আমরা রিসিভ করবো ওয়েট করেন তো ফাইনালি আমরা আমাদের যে ব্যালেন্স ব্যালেন্সটা রিসিভ করছি যদি আমি আপনাকে এই হিস্ট্রিটা দেখাই এই যে টু ডে তো এখান থেকে দেখেন চার সেন্টের মধ্যে রিসিভ করছি বাট চার সেন্ট পাইছি এমনটা না যে আপনিও চার সেন্ট পাবেন আপনি যদি বেশি রেফার করতে পারেন সেক্ষেত্রে আপনি বেশি রিওয়ার্ড পাবেন আই হোপ ব্যাপারটা আপনি ক্লিয়ার কাট বুঝে গেছেন আর একটা বিষয় বলে দিই যে পাঁচটা রেফার করার পর অবশ্যই এটা ক্লেম করে নেবেন তা না হলে আপনি যদি ক্লেম না করেন ক্লেম ধরেন আমি পাঁচটা রেফার করলেন ক্লেম না করলেন তখন দেখা যাচ্ছে দশটা রেফারগুলো সেম ওই পাঁচটার বনসেই পাবেন সো অবশ্যই আগে দেখে নেবেন যে আপনার যে রিওয়ার্ডটা আছে এই রিওয়ার্ডটা রেফারের যে ইয়ে হিসাবটা আছে এই পাঁচটা রেফার করার পর অবশ্যই চেক ইন করে নেবেন দেন দেখবেন যে দশটা রেফার টাক্ক আসছে দেন দেখবেন যে পনেরোটা রেফার টাক্ আসছে সেম এইভাবে টাস্কগুলো প্রত্যেকটাই কমপ্লিটলি করে নেবেন ঠিক আছে অবশ্যই পাঁচটা রেফার করার পর পর চেক করবেন তো আমি আপনাদের লাইভে পেমেন্ট নিয়ে দেখাইতে চাইছিলাম সো সব কিছু করে দেখাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন দুই থেকে তিন মিনিট যদি কাজ করে মোটামুটি ভালো একটা আর্নিং হওয়ার চান্স আছে যেহেতু সময় কম লাগতে আছে যেই কারণেই শেয়ার করা সময় বেশি লাগলে কখনোই শেয়ার করতাম না ওকে যারা ফুল ফিলটা কন্টিনিউ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ